Assalamualaikum বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো পিসি নাইম বিডি নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমরা আসছি ঢাকার সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজারে তো চকবাজারের পাশেই আপনার নলগোলা তো নলগোলাতে আপনি সব ধরনের স্টিলের বল বাটি চামচ সবগুলো পেয়ে যাবেন পাইকারি দামে তো আমরা আজকে আপনাদেরকে একটা দোকানে নিয়ে আসছি এখানে আপনাদেরকে কিছু স্টিলের বল বাটি চামচ এবং যাবতীয় সব কিছুর পাইকারি দাম জানার চেষ্টা করবো এই ভিডিওতে দেখতে তো অবশ্যই সাথে থাকবেন আর যারা সালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনি দোকান দেখতেছি অনেক ধরনের এগুলো কি আইটেম ভাই এর কি আইটেম কয় স্টিল কোকারি আইটেম স্টিল কোকারি আইটেম তো অনেক আইটেম দেখতেছি তো ভাই কিছু এগুলো কি আপনি খুচরা বেচেন পাইকারি বেচেন পাইকারি বিক্রি হয় আচ্ছা পাইকারি এটা এটা কোন জায়গাটা কত করে বললো পাইকারি দাম নাকি বারো সাইজ তেরোটা চল্লিশ টাকা তেরো বাটি এটা চল্লিশ আচ্ছা এটা পাইকারি দাম না ভাই এই তারপরে ছোটগুলা তারপরে বাটি এই যে তারপরে আছে এগারো বাটি হ্যাঁ এগারোটা তিরিশ টাকা এগারোটা তিরিশ আচ্ছা আবার কয়ে যান এগারোটা তিরিশ এরপরে আছে আপনার দশ বাটি দশ এটা কত ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আচ্ছা তারপরে এরপরে আছে নয় বাটি নয় বাটি এটা কত একুশ টাকা একুশ টাকা এসব পাইকারি দাম না ভাই আচ্ছা এগুলো বাড়ি গেল এগুলা আর এইগুলো এই প্লেট গুলা এরপরে আছে আট বাটি আট বাটি এগুলা এটা হলো আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা পঞ্চাশ পয়সা কিনে এরপরে আছে সাত বাটি আচ্ছা সাত বাটি তেরো টাকা তেরো টাকা করে এরপরে আছে ছয় সুপ বাটি জি জি মানে তেরো টাকা ছয় সুপ মানে সুপ বাটি এটা তেরো টাকা এটাও তেরো টাকা সুপ বাটি বাটি তেরো টাকা করে ওগুলো স্টিল না আচ্ছা এই এই প্লেটগুলো আরপি আছে আপনার এগারো আরপি এগারো বড় প্লেট এটা হলো আপনার তিরিশ টাকা এ তিরিশ টাকা তিরিশ টাকা বারো আরপি আছে তেত্রিশ টাকা বারো আরপি তেত্রিশ টাকা তেত্রিশ নয় আরপি নয় আরপি একুশ একুশ টাকা করে পাইকারি দাম আচ্ছা তারপরে ৫০ পয়সা বান্দা আছে আচ্ছা তাহলে এটা আপনার এই লোয়ার করার মতোই এই করাটা নতুন এসে তাহলে তাহলে দেখা যায় নতুন আসে না এটা আমরা পাঁচ সাত বছর ধরে দেখি মানে এটা আপনারা নতুন কিন্তু আমরা দেখতেছি নতুন ভাই এই করাই এটা এসএসএর এসএসএ করাইয়া এইগুলো কত করে আছেন এটা প্রাইস হলো আশি টাকা দেখি খুব এক পিস যেমন যাবে নাকি হ্যাঁ এখান থেকে পাইকারি দোকান এখানে এক পিস বিক্রি করলে হ্যাঁ লস মানে আপনি কত কবে নিতে হবে পাইকারি ভাই গরে যে গরে মন থেকে গরে নিতে পারে ভালোই
এদের মাছ মাছ তো কোনো ইয়ে হবে না তেল পড়বো না না হ্যাঁ তারপরে ভাই আর কি আছে বহুত আইটেম আছে আইয়াম আইটেম কোয়া শেষ করে দেব না অ্যালমুনিয়ামের গুডনি আছে অ্যালমুনিয়ামের গুডনি না এ কত 40 টাকা পার পিস 40 টাকা এই দিও কিটা কত না 8 ক্যালকুলেটর ঠিক ঠিক দেখি 8 টাকা না 8 টাকা না গাইতো আচ্ছা আরে ওখানে আমার কোনটি আছে আমার কোনটি 32 টাকা 55 টাকা বড় ছোট 32 55 বড় ছোট আচ্ছা এই জামিষ্টি ভাই ধরে যায় হ্যালো গোল্ডেন ডেজার আমি টেবিল জামিস টেবিল জামিস খোলা দোকান নেই এটা কত এটা হলো আপনার ডর্জন একজন কত ডর্জন হলো আপনার 33 অনেক আইটেম আছে আপনার আচ্ছা ঠিক আছে এত আইটেম তো ভাই দেখাইলাম আরো আইটেম আছে আইটেমের শেষ নাই আর অনেক আইটেম আছে এটি শেষ করতে পারবেন না এই কেক নজল আছে কেক নজল না এগুলো কত 60 টাকা আচ্ছা তাই ওই টিফিন বক্স কত আছেন ভাই টিফিন বক্স ভাই বিভিন্ন সাইজ আছে আমি যেতেছি গুরুত্বপূর্ণ কিছু একটা আছে তিন মাটি ছোট উড়াইতেছেন নামাইতেছেন শেষ না অনেক আইটেম আছে ভাই আপনার এখানে আপনার এখন আইব কেমনি আপনার এখানে আসার লোকেশনটা কি
আপনারা কার্ড দেন কার্ড দেন লোকেশনে তো আপনি কার্ড দেন আমার ভিজিটিং কার্ড আছে তারপর আসলে ভিজিটিং কার্ড তো থাকে এরপর আপনার একটা সহজ যে আপনি বাবুবাজার চক বাজার যেহেতু আপনি এদিক দিয়ে দূরে বাবুবাজার কাছে না ভিজিটিং কার্ড স্পেশালি খেলনা হাউস চুম্বন ব্যাপার গেলেন আর মানে টাওয়ার উপকাশ উত্তর পাশে নৌকুলা গেট আচ্ছা নাম্বার কোনটা আপনার আমার নাম্বার হলো যেটা লাস্টে 82 রবি নাম্বার 82 ইমন আচ্ছা এই নাম্বারে আপনার ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আর এই মিট ফুড দিয়ে তো সুবিধা রাস্তা আপনার রাস্তা নাকি আপনাকে কোন দিকে সুবিধা আছে বাবুবাজার বাবুবাজার থেকে আসলে নলগোলা বললেই হবে কাউকে জিজ্ঞাসা করলেই হবে আমানিয়া টাওয়ারের সাথে নলগোলা আমানিয়া টাওয়ারের সামনে বললেই হবে আচ্ছা 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 আপনার সুবিধা আছে আপনাকে অবশ্যই চিনব আর অবশ্যই ফোন দিয়ে যাইব যদি কেউ বাইরে আপনার কষ্ট দিলাম ভাই এই জন্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকুন ভাই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম।